শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আট সেপ্টেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল করিমগঞ্জ নিলাম এবং পাতারকান্দি ইলেকট্রিক্যাল সাবডিভিশন এলাকায় আগামীকাল তিন ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে হঠাৎ করেই রাজ্যে বন্ধন সহ মাইক্রোফাইন্যান্স থেকে ঋণ নেওয়া স্ব মহিলাকে ঋণ পরিশোধ করার জন্য আদালতের নোটিশ হাহাকার পরেছে রাজ্যের মহিলাদের মধ্যে দুই হাজার চব্বিশ সালের গুণোৎসবের তারিখ ঘোষণা বরাক উপত্যকার তিন জেলায় কোন কোন তারিখে গুণোৎসব অনুষ্ঠিত হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসম বৃষ্টির জের চিনির দাম ছয় বছরের মধ্যে সর্বোচ্চ করিমগঞ্জ শহরে মারপিট করিমগঞ্জ শহরে দোকান মালিক বারাটের রক্ত সংঘর্ষ দৃশ্যবন্দী সিসিটিভি ক্যামেরায় বরাক উপত্যকা সহ রাজ্যে নকল মুন্না বাইদের নিয়ে করা ঘোষণা মুখ্যমন্ত্রীর বদরপুরে ইটবাটার শ্রমিককে মারদর জেল হাজতে মালিক তীব্র চাঞ্চল্য এলাকায় যেমন কথা তেমন কাজ চব্বিশ ঘন্টার ভেতরে গড় মুজিবুরের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা আধার কার্ড নিয়ে আবার একবার বড় ঘোষণা করল কেন্দ্র বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা আবার বাড়ালো কেন্দ্র এবং শেষ খবরটি দুই হাজার চব্বিশের মধ্যে কাসার জেলার গড়ে গড়ে নলবাহিত পানীয় জল পৌঁছে যাবে ঘোষণা মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর জরুরি ঘোষণা নয় সেপ্টেম্বর দুই হাজার তেইশ শনিবার অর্থাৎ আগামীকাল বুধ সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত তিন ঘন্টার জন্য করিমগঞ্জ নিলামবাজার এবং পাতারকান্দি ইলেকট্রিক্যাল সাবডিভিশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে করিমগঞ্জের এই জিসিএল সাবডিভিশনের রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন গুণোৎসবের সময়সূচি ঘোষণা রাজ্যে গুণোৎসবের সূচি ঘোষণা করলেন সমগ্র শিক্ষা অভিযান মিশনের মিশন সঞ্চালক ডক্টর ওম প্রকাশ বরাক উপত্যকার তিন জেলারও সময়সূচি ঘোষণা করিমগঞ্জ জেলায় আগামী তিন জানুয়ারি দুই থেকে গুণোৎসব শুরু হবে শেষ হবে ছয় জানুয়ারি দুই হাইলাকান্দি জেলায় আগামী নয় জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে শুরু হবে শেষ হবে বারো জানুয়ারি দুই হাজার চব্বিশ এদিকে শিলচর কাসার জেলায় আগামী ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ থেকে শুরু হবে শেষ হবে নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রাজ্যের বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া স্ব মহিলাকে আদালতের নোটিশ ঋণ পরিশোধ না করার জন্য নোটিশ জারি করেছে আদালত রাজ্যের বিশ্বনাথ নাইক আদালতের থেকে নোটিশ লাভ করার পর হাহাকার পরেছে রাজ্যের মহিলাদের মধ্যে রাজ্যের বিশ্বনাথের শামুক জুলির একাংশ মহিলা বন্ধন আরোহণ এবং মাইক্রোফাইন্যান্স থেকে ঋণ নিয়েছিলেন করোনাকালীন সময়ে মাইক্রোফাইন্যান্সে ঋণ নেওয়া মহিলাকে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মাইক্রো ঋণ মাফ দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু এরপর হঠাৎ আদালত থেকে নোটিশ লাভ করার পর এবার হাহাকার পড়েছে ঋণী মহিলাদের মধ্যে অজ্ঞাত কারণে নিজের ইট বাটার এক শ্রমিককে মারদরের অভিযোগে বদরপুর পুলিশের হাতে গ্রেফতার বদরপুরের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান অরফে জিয়াব কবিরুদ্দিন বৃহস্পতিবার আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তাদের এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে এলাকায় অভিযোগ জিয়াবের বেদরক মারে গুরুতর জখম হয়েছেন কাটিগড়া থানা এলাকার কালাইন সুন্দর উরার শামিল উদ্দিন বরবুইয়ার বছর ষোলোর ছেলে শাহরুল আহমেদ শ্রীগৌরী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শাহারুলের মা সংবাদ মাধ্যমকে জানান শাহারুল কালীগঞ্জের এক ইট বাটাতে কাজ করে বুধবার ওই বাট্টার সত্বাধিকারীর জিয়াব শাহারুলকে ফোন করে বাট্টায় নিয়ে যান সন্ধারাতে শাহারুল তার গড়ে ফোন করে জানায় বাট্টার স্বত্বাধিকারী জিয়াব তাকে বদরপুর দেওরাইল স্থিত নিজ গড়ে আটক রেখে বেদরক মারধর করেছেন খবর পেয়ে শাহরুলের মা বদরপুর পুলিশকে সঙ্গে নিয়ে বাট্টা সত্ত্বাধিকারী জিয়াবের গড়ে যান সেখানে উপস্থিত হয়ে তারা অচেতন অবস্থায় শাহরুলকে উদ্ধার করেন অভিযোগের ভিত্তিতে বদরপুর পুলিশ ঘটনাস্থল থেকে সত্তাধিকারী জিয়াব সহ অন্য এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে শাহরুলের মা আরো অভিযোগ করে বলেন নেশা জাতীয় দ্রব্য নিয়ে প্রচার করার জন্য রাজি না হওয়াতে শাহরুলকে বেদরক মারধর করেন জিয়াব এতে গুরুতর জখম হয়েছে শাহরুল অন্যদিকে জিয়াব সংবাদ মাধ্যমকে অন্য কথা জানান তিনি অভিযোগ করে বলেন ইট থেকে ইট নিয়ে বিক্রি করে টাকা দেন উপযুক্ত তদন্তক্রমে আসল সত্য বেরিয়ে আসবে করিমগঞ্জ শহরে দোকানের মালিক পক্ষ এবং বারাটের মধ্যে মারপিট রক্তকয়ী সংঘর্ষ দৃশ্যবন্দী সিসিটিভি ক্যামেরায় করিমগঞ্জ শহরের ব্রিজ রোডের স্টেশনারি দোকান লোকনাথ স্টোর চার পাঁচ দিন আগে দোকানের বাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বারাটে এবং মালিক পক্ষের মধ্যে হাতাহাতি মারপিটের ঘটনা সংঘটিত হয় উল্লেখ্য বারাটিয়া ফাটিয়ে দেওয়া হয় এ নিয়ে মামলা করিমগঞ্জ সদর পক্ষ থেকে সদর করার পরও সদর থানার পক্ষ থেকে কোনো সদর্তক ভূমিকা নেওয়া হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুলে উঠে আবদার করেছিলেন প্রধানমন্ত্রী আবাসের মুখ্যমন্ত্রীও কথা দিয়েছিলেন মিলবে আবাস মুখ্যমন্ত্রীর কথা দেওয়ার চব্বিশ ঘন্টা হওয়ার আগে মুজিবুরের ভাগ্য বদলে গেল আজ অর্থাৎ শুক্রবার সকালেই কচুদরম জিপির মুজিবুর পেয়ে গেলেন আবাস দুপুরেই পিএম এম আবাস গৃহের বৃত্তির প্রস্তর স্থাপন করা হয় জানা যায় ভিডিও মবিন কচুদরম জিপির সভাপতি অপ্পু কুমার দাসকে ডেকে নে যাবতীয় ব্যবস্থা শুরু করে শুক্রবার দুপুরে পি আবাস গৃহের বৃত্তি প্রস্তর স্থাপন করেন খচুদরম জিপি সভাপতি অপু কুমার দাস জেলা প্রশাসন অতি শীঘ্রই গড়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সঙ্গে প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন ভারতে চিনির দাম এক লাফে প্রায় তিন শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে যা বিগত ছয় বছরের মধ্যে সর্বাধিক দেশে সীমিত এবং অসম বৃষ্টিপাত এই দাম বৃদ্ধির জন্য দায়ী বলে জানিয়েছেন ব্যবসায়ী এবং শিল্প কর্মকর্তারা আবহাওয়া দফতরের খবর অনুযায়ী এবছর মৌসুমি বৃষ্টিপাতের বন্টন প্রচণ্ড অসম উত্তর এবং মধ্য ভারতের কিছু অংশে এবছর বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে ষাট শতাংশ বেশি আবার উত্তর পূর্ব ভারতে এবছর বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে ষাট থেকে নব্বই শতাংশ কম মেঘালয় মণিপুর মিজোরাম এবং অসম প্রবৃতি রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিকভাবে অনেক কম ফলাফলস্বরূপ ভারতের বাজারে কৃষি পণ্যের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে রাজ্যসহ বরাক উপত্যকার নকল ডাক্তারদের বিরুদ্ধে করা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাকে সে বরাকের নকল ডাক্তার মুন্নাবাই জহিরুলকে বেতরে ঢুকানো হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুধু বরাকে নয় পুরো অসমে অনেক হাতুরে ডাক্তার রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে করা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আধার কার্ড নিয়ে আবার একবার বড় ঘোষণা করল কেন্দ্র বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা নিয়ে জরুরি সিদ্ধান্ত নিয়েছে আরও একবার এই সময় বৃদ্ধি করল সরকার তিন মাসের জন্য সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ড বিনামূল্যে আপডেট করার শেষ সময়সীমা ছিল দুই হাজার সালের চৌদ্দ সেপ্টেম্বর কিন্তু সেই সময়সীমা বৃদ্ধি করে আগামী চৌদ্দ ডিসেম্বর দুই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে এবার শেষ খবরটি দুই হাজার চব্বিশ সালের মধ্যে জল মিশনের অধীনে কাসার জেলার প্রত্যেকের গড়ে গড়ে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুয়া বৃহস্পতিবার শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জলজীবন মিশন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই ঘোষণা করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তিনি এদিন বলেন দুই হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জলজীবন মিশনের অধীনে গড়ে গড়ে নলযুগে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প শুরু হয় তখন অসমে দেড় শতাংশ অর্থাৎ এক লক্ষ মানুষের গড়ে গড়ে পানীয় জল পৌঁছানো সম্ভব হয় এখন এই সংখ্যা বৃদ্ধি হয়ে ছাপ্পান্ন শতাংশ হয়েছে কাসার জেলায় তিন লক্ষ সত্তর হাজার মানুষের গড়ে নলযুগে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন